সকাল সকাল ঘুম থেকে উঠে একটা লম্বা টাইম যায় আমার এভাবে বসে বসে, চিন্তা করি আমি কি এখন উঠবো নাকি আরেকটু ঘুমাবো। এই টাইমটা প্রত্যেক অবশ্য আমাকে অনেক বেশি হেল্প করে, ও জানে যে আমি সকালবেলা আর যাই হোক ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না, তো ও এসে বাচ্চাদেরকে ধরে বা ওই রুমে মাম্মাদেরকে দিয়ে দেয় যে আমি একটু ঘুমাই, কারণ রাতে ওমারা ঠিকঠাক ঘুমায় না, মাঝে মাঝে খুব ডিস্টার্ব করে, এজন্য সকালবেলা ঘুমটা আমার কাছে মাস্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আর একটা নতুন ব্লগে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। দিনের শুরু যেইভাবেই হোক কাজের কোনো শেষ থাকে না, ঘুম থেকে উঠলাম, রুমটা ফ্রেশ করলাম, করার পরে অনেক কাপড়, সব কাপড় এখন গুছাবো। কাপড় টাপড় ঠিক করার পরে শুরু হয়ে যায় আমার চা খাওয়ার নেশা, সো চা খেতে হবে, চা খাচ্ছিলাম। আর এখানে যে ওমাইরা ম্যাডামের ঠান্ডা লেগেছে, ওকে ওর তাম্বা কুল ডাউন করছে, ওর দাদাও আছে আর আমার সাথে ইনায়াও আছে, যেহেতু স্যাটারডের ব্লগ সো অফ ডে, এই জন্য সবাই বাসায় উপস্থিত। তারপরে ওমাইরাকে নিয়ে আমি একটু মানে দুষ্টামি করছিলাম আর খেলছিলাম বলা যেতে পারে, সে খুব ব্যস্ত, তাকে নিয়ে আমি একটু কুল ডাউন করার ট্রাই করছি, সাথে ইনায়া কী যে ভাবছে গড নোস। ইন দ্য মিন টাইম শাওয়ার শেষ করে ফেলেছি, আজকে স্যাটারডে, ইনায়ার ডান্স স্কুল আছে, তো আর্লি আর্লি আমাকে করতে হবে সব কিছু। অ্যান্ড জাস্ট লুক অ্যাট মাই ক্যামেরা অ্যাঙ্গেল, লাইক মাঝে মাঝে এমন হয় ক্যামেরাটা ঠিক করে ধরারও আমি টাইম পাই না। চুলগুলো কোনো রকম ড্রাই করে নিয়েছি, একটু ট্রাই করছিলাম ব্লো ড্রাই করা, বাট এই জিনিসটা আমাকে দিয়ে হয় না, আমি পারি না, জানি না কীভাবে এত সুন্দর করে স্যালনে সবে ব্লো ড্রাই করে দেয়, খুব সুন্দর চুলটা সেট থাকে। আজকে প্ল্যান আছে আমরা যমুনা ফিউচার পার্কে যাবো, কালকেও বলেছিলাম বাট যাওয়া হয় নাই, এই জন্য আমি ওমাইরার সব ব্যাগটা গুছিয়ে দিচ্ছিলাম, কারণ একটু পরে আমি ইনায়াকে নিয়ে বের হয়ে যাব। এখানে আমি ইনায়াকে খাইয়ে দিচ্ছিলাম প্লাস নিজেও খাচ্ছিলাম, দিয়ে আমরা দুইজন বের হয়ে যাব এখন আর ডান্স স্কুলের উদ্দেশ্যে, দেন মাম্মারা পরে এসে আমাদেরকে জয়েন করবে। আমি রেডি হয়ে গেছি খুব ফাস্ট ফাস্ট, ডান্স স্কুলে কিন্তু চলেও গিয়েছিলাম, আবার তার সাথেও চলে এসে যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে বেরো হয়ে গিয়েছি। এত কিছু রেকর্ড করা হয় নাই, জানি না কেন রিসেন্টলি আমার রিক্সাতে একটা ফোবিয়া হয়ে গেছে, রিক্সায় উঠলে আমি ফোন তো বের করতে পারি না, ভয় লাগে, বাস দেখলে প্রচণ্ড ভয় লাগে, চারিপাশে এত এত বাজে নিউজ যে সব কিছু দেখলে মনে হয় কি ঢাকা শহরে বের হয়ে বাসায় সেফলি ব্যাক করাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ। যাই হোক এটা নিয়ে আর কিছু না বলি, আমরা ইন দ্য মিমোনা ফিউচার পার্কে চলেও এসেছি, এসেছিলাম একটা গোল্ডের শপে, আমিন জুয়েলার্স, আমাদের একটু কাজ ছিল সেই কাজটা সেরে ফেললাম, দেন এই যে ওমাইরা খুবই মজা করে বসে আছে, ইনায়া তো গোল গোল করে ঘুরছে, সো ওমাইরা বসে বসে তারা আপিকে অবজার্ভ করছে যে আপি কী করছে, আর সে যদি স্ট্রলারে বসেছে দ্যাটস মিন তাকে নিয়ে এখন নড়তে হবে। তো আমি যে দেখাচ্ছিলাম যখন গোল্ড শপে গিয়েছিলাম, আমিন জুয়েলার্সে গিয়েছিলাম, কাজ ছিল, তারপরে এই যে এখন চলে যাবো ডিসিসি কর্নারে, ডিসিসিতে অনেকগুলো কাজ আছে, বাচ্চাদের অনেক কিছু দরকার, সব কিছুই শেষ হয়ে গেছে, আর আমি খুঁজছিলাম সুইট কর্ন, জানি না কেন গতকালকে আমার সুইট কর্ন খাওয়ার ভয়ানক ক্রেভিং হয়েছিল, অ্যান্ড কর্নের জন্য আমি আবার এই ফ্লোরটা গোল গোল করে ঘুরছিলাম। আমাকে আমার গ্রুপ থেকে অনেকগুলো আপু বলেছিলেন যে সেকেন্ড ফ্লোরে কর্ন পাওয়া যায়, তো আমি খুঁজছিলাম, যেহেতু আমি জুয়েলার্সের সেকেন্ড ফ্লোরেই খুঁজছিলাম, খুঁজে খুঁজে পেলাম না, মন খারাপ নিয়ে নিচের ফ্লোরে নেমে গেলাম যে দেখি নিচের ফ্লোরে পাই কি না। তারপর একটা ভাইয়াকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পরে ফাইনালি আমি সুইট কর্নটা পেলাম। আমি যদিও একটু মাসালা চাট যে কর্নটা ওইটা নিয়েছিলাম, অ্যান্ড এখানে একটা আপুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো, আমার সাথে যখন আমার ফলোয়ার্সের কথা বললে আমার খুবই ভালো লাগে। চলে এসেছিলাম আজমাইন এন্টারপ্রাইজে, আমার অনেক লম্বা বড় সড়ো একটা লিস্ট, শ্যাম্পু লাগবে, বাচ্চাদের লোশন লাগবে, অনেক কিছু, আর ওমাইরার অনেক ক্ষুদে লেগে গিয়েছিলো, মাম্মা ওমাইরাকে খাইয়ে দিচ্ছিলেন, আর আমার যে লিস্টগুলো আছে আমার মাম্মার আমি সেগুলো সব কিনে নিচ্ছিলাম, কারণ ওই যে বললাম একবারে যাওয়া হয় না, আর আমি জিনিসপত্র ট্রাই করে স্টক করার যে ভাইয়া আমার সব লিস্ট লিখছে, এগুলো কিন্তু সব আমার জিনিসপাতি, পরে দেখাবো বাসায় এসে কী কী কিনলাম। আর সুইট কর্ন আমি কিনেছিলাম একটা, তাড়াহুড়ার মধ্যে খেতে পারি নাই, এই জন্য প্রত্যেক পরে যে আবার সুইট কর্ন এনে দিল যে তুমি তো খেতে পারলে না এখন খাও, তো এটা খাচ্ছি, আর সমস্ত যে লিস্ট এই জন্য। ও বাই দ্য ওয়ে আমার গলা মনে হয় আজকে একটু চেঞ্জ লাগছে, কারণ আমার অনেক ঠান্ডা লেগে গেছে। আর এই যে আমরা সবাই মিলে খাচ্ছিলাম, দেন ওখান থেকে চলে গেলাম মাওলাতে, মাওলাতে আমার অনেকগুলো ফ্রোজেন জিনিসপত্র লাগবে, বাচ্চাদের দুধ লাগবে, সেরিলাক লাগবে, ওইগুলো আমি সব কিনবো। আমি ওমাইরাকে লম্বা গ্যাপের পরে ফর্মুলা মিল্কটা আবার স্টার্ট করার ট্রাই করছি, কারণ অনেক কিছুর সাথে কিন্তু লাগে, আর ফার্স্টে যে আমার এই জিনিসের উপরে নজর পড়েছে, এটা আমি কিনেছি, এটা আমার এত মানে দেখে হর্ষের যে কোনো জিনিস আমাকে খুব মজা লাগে। আর ওমাইরার কী যে হয়েছে, সে তার দাম্মার চোখে চশমা রাখতে দিবে না, এটা হচ্ছে তার মেন উদ্দেশ্য, চশমা রাখতে দিবে না,
চশমা শুধু খুলে দেয়, যখনই সুযোগ পায় সে চশমা খুলে দেয়। এইগুলো ভাবে আমাদের মানে মাম্মাও এগুলো খুব এনজয় করে। আর ইনায় বলছি যে ও একটা M&M's কিনেছে, সে ওইটা খাচ্ছে। আর এত জিনিসপত্র হয়ে গেছে, মাম্মা বলে ট্রলিটা নিয়ে চলে যায়। বলছি না ট্রলি লাগবে না, যেহেতু ওমাইরা আমার কোলে আছে, তুমি স্ট্রলারে সব কিছু রাখো। আর আমি এরকম একটা ম্যাট খুঁজছিলাম আমাদের বাসার জন্য, যে ওমাইরা এখন এত দৌড়াদৌড়ি করে যে এরকম একটা ম্যাট দিয়ে দিলে ওদের মানে আর সমস্যা হবে না। পরে আমি এই যে এই শপটা থেকে এই ম্যাটটা কিনেছিলাম, ম্যাটটা খুবই ভালো কোয়ালিটির, আমার কাছে ভালো লেগেছে, ওইটা কেনা হয়েছিল পরে। আর আমি ওমাইরাকে নিয়ে হাঁটছিলাম যে দেখি আর কী কী কেনা যায়, কী কী দরকার। যে অন্য কিছু পার্কে আমাদের যাওয়াই হয় সব জিনিস স্টক করার জন্য, আর বেশিরভাগ যাওয়া হয় রিসেসি কর্নারে। তারপরে এই যে আমাদের অলমোস্ট সব কেনাকাটা শেষ, বাচ্চাদের ফিডার লাগবে, বাচ্চাদের না সরি ওমাইরার ফিডার লাগবে, তার ফিডার কিনলাম। আরও টুকিটাকি অনেক কিছু দরকার ছিল, সব তো আসলে ভিডিও করা পসিবল হয় না। কেনাকাটার পরে যে প্রত্যয় ওমাইরাকে নিয়ে হাঁটছিলাম যে দেখি আমার মেয়েটাকে একটু দেখাও, তো সো এই যে সে দেখাচ্ছে এরকম দুষ্টামি করেছে, এরকম করলে ওমাইরা খুবই খুশি হয়, এত খুশি হয়। তারপরে এই যে আমরা সবাই চলে এসেছিলাম আবার আজমাইনে, কারণ জিনিসপত্রগুলো ভাইয়ের কাছে সব রাখা ছিল, এগুলো নিয়ে তো হাঁটা পসিবল না, তো ভাইয়ের কাছ থেকে এগুলো সব নিলাম। নেওয়ার পরে এখন বের হয়ে যাচ্ছি, ভাই আমাকে বলে আমার দোকানের কিন্তু ভালো করে একটু ভিডিও করেন, পরে আমি বলছি না করবো না। তো যাই হোক, পরে আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম সব এখান থেকেই কেনাকাটা করি, আমার জরুরি যা যা জিনিস দরকার মানে কসমেটিক্স টাইপের, শ্যাম্পু ট্যাম্পু এগুলো সব। তারপরে চলে আসলাম গাড়িতে, এসে সব গাড়ির মধ্যে একটা একটা করে রাখা হচ্ছে, এটা রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে ম্যাটটা কীভাবে রাখা হয়েছে এটার জন্য। তো তারপরে আমরা ভাবলাম তাহলে একটা হোলসেল ক্লাবে যাই, হোলসেল হ্যাঁ হোলসেল ক্লাবই তো, ওইখানে যাই। নর্মালি আমরা ওখানে যাই না, মানে যাওয়াই হয় না অনেক, আমরা মনে হয় 2 বছর পরে এখানে ঢুকলাম, হওয়ার পরপর একবার ঢুকেছিলাম, তারপরে 2 বছর কি 3 বছর পরে এখানে গিয়েছি, নর্মালি যাওয়াই হয় না। আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রত্যয় দেখেছে মাসাজ চেয়ার, সে মাসাজ নেবে, আর আমি এই চকলেটটা ইন দ্য মেন টাইম খেতে খেতে যাচ্ছিলাম, কারণ এই চকলেটটা আমার খুবই পছন্দ। তারপর চলে এসেছি হোলসেল ক্লাবে, আমাদের কোনো দরকার নেই আজ এটা ঘুরতে। তো ঢোকার সময় ফার্স্টে চোখে লেগেছিলো এই গাছের শপটা, অনেক টাইপের গাছ আছে, যদিও এক্সপেন্সিভ আমি বলবো না, সব কিছু রিজনেবল, অনেক এক্সপেন্সিভ গাছগুলো, ওনারা বলছে এগুলো সব বাহিরের গাছ। তো যাই হোক, এটা নিয়ে কোনো কমেন্ট আমি করবো না, আমার এই টাইপের সেম একটা গাছ আছেও, আর আমি হচ্ছে একটা গাছ কিনেছিলাম আর ঘুরছিলাম, ওরা সবাই মাসাজ দিবে, আমি বলতে তোমরা মাসাজটা নাও আমি একটু ঘুরে আসি ভেতর থেকে, ভেতরে যেহেতু আসা হয় না বা যাওয়া হয় না, ভাবলাম তোমরা এখানে মাসাজ টাসাজ নাও আমি যাই এক একা। পরে আমি এক একা গিয়েছিলাম পুরো হোলসেল ক্লাবটা ঘোরার জন্য। আমার তো পছন্দের, এটা অবশ্য আমার বোনের পছন্দের সেকশন হবে, কারণ সব কিচেন আমার কিচেন ফুড, ক্যাকদের খাবার দাবার, ওদের ঘর বাড়ি অনেক কিছু। তারপরে আমার পছন্দের জায়গা কোথায় সেটা একটু পরে সবাই দেখতে পারবে। আমার জানি না কেন ইদানিং চোখ আটকায় যায় কুকারিজে, কুকারিজ দেখলে পাগল হয়ে যায়। আর বাই দ্য ওয়ে আমি এখানে দেখছিলাম এখানে কিটক্যাট আইসক্রিমও পাওয়া যায়, ইউনিমার্টেও পাওয়া যায়, এখানে দেখলাম ভাবলাম একটু রেকর্ড করি। আমার কাছে কেন জানি কিটক্যাট আইসক্রিম একদমই মজা লাগে নাই, আমি এটা আগে খেয়েছিলাম বাড়িতে যখন গিয়েছিলাম তখন যে ট্রাই করেছিলাম, আমার কাছে মজা লাগে নাই একদম। তো যাই হোক, এক একজনের টেস্ট বাট মেবি এক এক রকম। তারপর ইনায় এসে আমার, তারপরে কল পেলাম যে ওমাইরা পটি করেছে অ্যান্ড প্রত্যয় নিয়েছিল হচ্ছে মাসাজ, সে উঠবে না, সে আমাকে গাড়ির চাবি দিয়ে বলে তুমি যাও যে হচ্ছে গাড়ি খুলে তুমি ওমাইরাকে ক্লিন করো। লাইক সিরিয়াসলি আমি গাড়ির কিছুই বুঝি না, আমি গাড়ির আমার কিছু শিখে দিয়েছে এটাতে লক খুলবে, পরে যাই হোক ফাইনালি লক খুলতে পেরেছে, তোমাকে ক্লিন টিন করে নিয়ে এসেছি। দিয়ে আমি বলছি ঠিক আছে এবার আমি মাসাজ নিবো, তোমরা এবার যাও, আমি আরাম করে এখানে 20 মিনিট বসে থাকি। তো ভালোই লাগছিলো কিন্তু মাসাজ নিতে, এগুলো মালয়েশিয়া এয়ারপোর্টে না হয়েছিল, যখন আমরা মালয়েশিয়া গিয়েছিলাম তখন দেখা যাচ্ছে ওই এয়ারপোর্টগুলোতে এরকম থাকে, অনেক মজাই লাগে, তো ওরকম সেম ফিলিং ভালোই লাগে। আর এই যে এখানে প্রত্যয় আর ওমাইরা খেলছে, দেন প্রত্যেক একবার বলছে তুমি ওকে ধরো, আমি অনেকক্ষণ নিয়েছিলাম, বলছে না তুমি নিয়ে থাকবো, এখন আমি কিন্তু মাসাজ নেবো, এগুলো ছাড়া আমার এখন ভালো লাগছে না, আমি লম্বা টাইম এখন মাসাজ নেবো। তারপরে এখানে প্রত্যয় আর মাম্মা গাছ দেখছে, মাম্মার একটা গাছ অনেক বেশি পছন্দ হয়েছিলো, পরে প্রত্যয়কে বললাম তুমি তাহলে মাম্মাকে ওইটা কিনে দাও, কারণ মাম্মার দেখাতে জিনিস পছন্দ সমস্যা হয় না, আর হলে সেটা মাম্মা নিতে চায়, আর গাছ মাম্মার অনেক বেশি পছন্দ, আমি সেটা নিয়ে নাও ওইটা। তারপরে এই যে আমি মাসাজ নিচ্ছিলাম, আর ওমাইরাকে আমার কোলে বসাই দিয়ে গিয়েছিলো, ইনায়া পাশের একটা টেবিলে বলছি কেন চেয়ারে বসে আছে। আর এইটা ছিল আমাদের গাড়ির ভেতরের অবস্থা, সবাই যাতা যেমন তেমন করে বসেছে, আমি ওমাইরাকে নিয়ে সামনে বসেছিলাম, পেছনে মাম্মা আর ইনায়া বসেছে এভাবে হাফ হাফ করে, আর ম্যাটটা তো অল ওভার গাড়িতে এরকম হয়ে আছে, কী অবস্থা। ইনায়া এখানে কিন্তু ঢং করছে, ও কিন্তু ঘুমাচ্ছে না, সে কিন্তু ঢং করছে, এইভাবে দুষ্টামি করছে,
তারপরে যে আমরা বাসায় চলে আসছিলাম ইন দ্য মিন টাইম, মানে বাসায় আসতে আসতে আমাদের অলমোস্ট রাত 10টা বেজে গিয়েছিলো, 10:30 বেজে গিয়েছিলো, এত ক্ষুধা লেগেছিলো। ওখানে বসে খাওয়ার সুযোগটা হয় নাই। আর কী কী কিনেছিলাম এগুলো জাস্ট হাফ পোর্শন আমি রেকর্ড করেছি, বাকি জিনিসপত্র ফ্রোজেন যেগুলো সব ফ্রিজে উঠিয়ে দেওয়া হয়েছিলো আর বের করি নাই। আর বাচ্চাদের খাবার টাবার, তারপরে যে এটা কিনেছিলাম ওমাইডার পানি খাওয়ার জন্য, ওমাইডার হচ্ছে সকালের ব্রেকফাস্টটা, আর ও যে পাস্তা স্প্যাগেটি এগুলো আমাদের বাসায় খুব চলে, মানে আমরা সবাই কম বেশি খাই, এগুলো জাস্ট হাফ পোর্শন। আর এই যে মাম্মাদের এগুলো, তারপরে শ্যাম্পু ট্যাম্পু ডায়াপার আর অনেক কিছু ছিল। রাতে আমি বসেছি ইনায়াকে খাওয়াবো, নিজেও খেয়ে নিব চট করে, দেন রাতে আমরা কিন্তু আবার খেলা দেখতে বসবো। বাসায় আসছি, অনেকক্ষণ আসার পরে ডিনার করলাম, প্রচণ্ড ক্ষুধা লাগছিল। ডিনার টিনার শেষ যমুনায় যে আমরা কিছু খাওয়ার টাইম পাই নাই, কারণ যেটা হয়েছে আমরা বের হয়েছি অনেক দেরিতে উত্তরা থেকে, মানে বাসা থেকে বের হয়েছি অনেক দেরিতে। বের হওয়ার পরে যমুনা যে পৌঁছেছি 6:30টার দিকে, তো 6:30টার দিকে পৌঁছে এত কেনাকাটা করতে করতে অবস্থা শেষ হয়ে যায়, খাওয়া দাওয়ার সময় পাওয়া যায় না। লাস্টে যে টাইমটুকু ছিল ওটা আমরা একটু হোলসেলে গিয়েছিলাম, অনেকদিন পরে হোলসেলে গিয়েছিলাম। নর্মালি হোলসেলে আমরা যাই না, বা মানে থাকে না, দরকার হয় না যাওয়ার, তো ওই জন্য কখনো যাই না। বাট আজকে একটু মাসাজ টাসাজ অনেক কিছু নিয়েছি, ভালোই লাগছে। মেনলি উত্তরা থেকে বের হতে দেরি হয়ে গেছে, কারণ প্রত্যেকের কথা ছিল 5টার দিকে উত্তরা থেকে মানে আমাদেরকে পিক করবে, আর তাকে আমি 4:30 থেকে ফোন দিয়ে পাই না, তার ফোন সাইলেন্ট হয়ে গেছে, সে জানেও না। তো এটা নিয়ে একটা বিশাল ঝগড়া হয়েছে। যাই হোক, ঝগড়া তো হয় তাই না, সবসময় তো ভালো ভালো কথা বলি যে হ্যাঁ অনেক কেয়ার নেয় এটা করে ওটা করে, বাট ঝগড়াও হয়, অনেক সিরিয়াস লেভেলের ঝগড়া হয়। তো আমার মনে হয় ঝগড়া না থাকলে কি সেই লাভ কেয়ার লাভ বা সেই রিলেশনশিপ কেয়ার রিলেশনশিপ, যে কোনো রিলেশনশিপে ঝগড়াই মাস্ট। এখন কেন জানি একটা জিনিস দেখি যে যখন দেখানো হয় কাপলদের মধ্যে অনেক ভালোবাসা এটা ওইটা, লাভ তো থাকেই কাপলদের মধ্যে, লাভ থাকেই, বাট ঝগড়া হচ্ছে রিয়েল, ঝগড়া না করলে ওই কাপল কাপল না। তো যাই হোক, সেই ঝগড়া দুজন ঝগড়াঝাটি করে ফাইনালি পিক করছিল, পিক টিক করার পরে যমুনা গেছি, যে কেনাকাটা করছি যমুনা, যে আর এক ঝগড়া আছে কেন আমি ওদেরকে রেখে সুইট কর্ন কিনতে গেছি। সুইট কর্নের এত বাজে ক্রেভিং হচ্ছিল, সুইট কর্ন মানে আমি জানতামই না যমুনায় কর্ন পাওয়া যায়, এত বছর হয়ে গেছে যমুনায় যে কর্ন পাওয়া যায় আমি এটা কখনোই জানতাম না। আজকে আমি আমার গ্রুপে পোস্ট করছিলাম যে কর্ন কোথায় পাবো যমুনা ফিউচার পার্কে, দেন আমি ওদেরকে রেখে আমি জাস্ট ইনায়াকে নিয়ে গেছি, যে কর্নটা কিনছি টেস্ট করছি, করে কর্নটা কিনলাম। কেনার পর ওখানে একটা আপুর সঙ্গে দেখা হয়েছিল যিনি আমার ব্লগ দেখে। আমার যমুনা ফিউচার পার্কে গেলে অনেক বেশি মজা লাগে, কারণ অনেকের সাথে দেখা হয়, মানে অনেকে এসে আমাকে হাই বলে, ইনায়াকে হাই বলে, অ্যান্ড আই রিয়েলি লাভ ইট, আমার এটা খুবই ভালো লাগে। আমার ভয়েস অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন আমার ভয়েস অলরেডি চেঞ্জ, কারণ নাক বন্ধ হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম যে যমুনা গেলে আমার খুব মজা লাগে, সবাই দেখে কথা দেখে বলতে গেলে সবাই আমার সাথে কথা বলে, অনেকেই চেনে অনেকে কথা বলে না, অনেকে কথা বলে, বাট যারা কথা বলে থ্যাংক ইউ, আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, যারা আমার সাথে কথা বলেন সামনে এসে। আমার এটা খুব ভাল লাগে এবং আমি ট্রাই করি সবার সাথে নাইস থাকার, নাইস করে কথা বলার। আমার হাতের এইটা ছিঁড়ে গিয়েছিলো, জুয়েলারির দোকানে গেলাম যে এটা ঠিক করালাম, তারপরে এই টুকটুকিটাকে অনেক কিছু, ওমাইরার শরীরটা খারাপ, ওমাইরা ঘুমিয়ে গেছে অলরেডি, এই জন্য আমি মশারির মধ্যে বসে আছি। শরীর খারাপ তো কি হয়েছে আমার, এখন আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে, আমি ভালো হব না, ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে আমি আবার আইসক্রিম খেয়েছি কি বুঝে জানি না, ডিপ ফ্রিজটা খুলে দেখি ফ্রিজে আইসক্রিম, আমি আইসক্রিমটা খেয়ে ফেলেছি। আমি এমনই, আমি জানি না কেন আমি এরকম, বাট আমি এমনই। তারপরে টিভি দেখতে বসেছিলাম, ভাবছিলাম খেলা দেখবো, জাস্ট এই 5টা মিনিট আমরা দুজন খেলা দেখছি, লাইক 1:05, 5টা মিনিট খেলা শুরু হয়েছে, তারপরে ঘরে যে ঘুম, এত টায়ার্ড। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই, টাটা।